যে খবরের দিকে নজর রাখবো, মোটর বাইক দুর্ঘটনায় নিহত দুই কলেজ ছাত্র, মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। সেখানে আজ সকালে মোটর বাইকে করে কলেজ যাওয়ার সময়তেই দুজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে, মোটর বাইকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলেজ ছাত্রের। এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কে। এদিন শাহিদুল শেখ ও তার বন্ধু একটি মোটর বাইকে করে বহরমপুর থেকে শিয়ালমারার বাড়ি ফিরছিল। সে সময়তেই ম্যাজিক ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন কলেজ ছাত্র রাস্তায় পড়ে যায় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি সেলিম শেখ। সেলিম, পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজন কলেজ ছাত্রের, কি আপডেট রয়েছে? আর দেখো, তোমাকে জানিয়ে রাখি, মোটরসাইকেল করে আজ সকালে দুজন ছাত্র যাচ্ছিল। সে সময় সকালে বহরমপুর থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কে শহীদুল শেখ ও তার বন্ধু একশো বন্ধু মোটরসাইকেল করে বহরমপুর দিকে শিয়ালমারা যে গ্রাম রয়েছে বাড়ি, তার বাড়ি ফিরছিল। সে সময় একটা ম্যাজিক ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে তার সজোরে ধাক্কা মারে তার দুজনকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত্যু মৃত্যু বলে ঘোষণা করে। পরে আরেকটা বন্ধু চিকিৎসাধীন অবস্থা ছিল, সেও তারও মৃত্যু বলে খবর জানে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ে এবং পথ অবরোধ শুরু করে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর বহরমপুর থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তার দুজনের অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকার শোকেচ্ছায় নেমে আসে। অনিন্দিতা, বেশ অনেক ধন্যবাদ, তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সেলিম শেখ। পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রের, মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন কলেজ ছাত্রের। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন। একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটর বাইকের দুজন আরোহী পড়ে যায় এবং তারপরে মৃত্যু হয় তাদের।